হ্যালো বন্ধুরা, সারা পৃথিবীতে 10 লাখের বেশি ফ্লাইট প্রতিদিন এক জায়গা থেকে অন্য জায়গায় আসা যাওয়া করে থাকে। ইন্ডিয়াতে প্রতিদিন 70 থেকে 80 হাজার ফ্লাইট প্রতিদিন এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করে। অ্যানালাইসিস করে দেখা গেছে আকাশ যাত্রা পৃথিবীর সবচাইতে সেফ ট্রান্সপোর্টেশন সিস্টেম, বাকি ট্রান্সপোর্টেশন সিস্টেমগুলো মিডিয়াম পর্যায়ে হয়ে থাকে। বাস, ট্রেন এদের ট্রান্সপোর্ট সিস্টেম যেমন মিডিয়াম পর্যায়ের, এসব ট্রান্সপোর্ট সিস্টেমে যেমন অনেক বেশি যানবাহন চলাচল করে, তেমনি এসব পদ্ধতিতে দুর্ঘটনায় মৃত্যুর পরিমাণ অনেক বেশি হয়ে থাকে। আপনি কোথাও কোনো কাজে যাচ্ছেন আর আপনার গাড়ি রাস্তাতেই তেল শেষ, এমন তো কখনো না কখনো আপনার সাথে হয়ে গেছে, তাই না? এটা আপনার কাছে মনে হতে পারে অনেক বড় একটি প্রবলেম, কিন্তু একবার ভাবুন তো, আকাশে 41,000 ফুট উপরে উড়োজাহাজ উড়েছে আর হঠাৎ করে উড়োজাহাজটির ফুয়েল শেষ। এটার সামনে তো আপনার প্রবলেম কিছুই না, রাইট? ঠিক এমনই হয়েছিল 1983 সালে এয়ার কানাডার ফ্লাইট 1431 ফ্লাইটে। এই ঘটনার একদিন আগে এই ফ্লাইট টরন্টো থেকে এডমন্ড গিয়েছিল, সেখানে ফ্লাইটটি রেগুলার মেইনটেন চেক আপ করা হয়েছিল। 23 জুন 1983 সালে সকালে প্লেনটি এডমন্ড থেকে চলে আসে। মেটেরিয়াল পৌঁছানোর পরে ফ্লাইট মেম্বার এদের নিজেদের বিউটি এক্সচেঞ্জ করে ফেলে, ফলে এই প্লেনে এন্ট্রি হয় একজন নতুন পাইলট ক্যাপ্টেন রবার্ট স্পিয়ারসনের, যার ছিল 15,000 ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা। এভিয়েশন ইন্ডাস্ট্রি তাদের অভিজ্ঞতা ঘন্টাতে রেকর্ড করে থাকে। সেই সময় যে কোনো পাইলটের কাছেই থাকতো 15,000 ঘন্টা প্লেন চালানোর অভিজ্ঞতা। তার সাথে সহকারী হিসেবে এই প্লেন উড়াতে আসে ফার্স্ট অফিসার মার্চেন্ট কন্ট্রোল, যার ছিল কেবলমাত্র 7,000 ঘন্টা ফ্লাইট উড়ানোর অভিজ্ঞতা ছিল তার। বন্ধুরা, আগে থেকে জেনে নিন, ওই সময় কানাডা তাদের পুরো মেজারমেন্ট সিস্টেমকে নতুন ইম্পোর্টেশিয়াল সিস্টেমে আপডেট করে থাকে। ইম্পোর্টিয়াল ইউনিট ম্যানেজমেন্ট সিস্টেম, যা আজ পৃথিবীর সর্বোচ্চ প্রচলিত রয়েছে, যা সেই সময় কেবলমাত্র প্রসেসিং এর কাজ চলছিল, আর এই আপগ্রেডেশনে পৌঁছেছিল দুর্ঘটনার সবচেয়ে বড় একটি কারণ। এটাই হয়েছিল কানাডার এভিয়েশন ইন্ডাস্ট্রিতে। সেই সময় 767 প্লেনের নতুন ইম্পেরিয়াল সিস্টেম ইনস্টল করা হয়েছিল, কিন্তু বাকিগুলোতে সেই পুরনো মেজারমেন্ট সিস্টেমই বিদ্যমান ছিল। রিফুয়েলিং ডিম লাইট নম্বর 1435 তে 223,000 কেজি ফুয়েল লোড করার কথা বলে যায়। ফ্লাইট এয়ার কানাডা 143 এবং 767 একই রকম ছিল, কিন্তু একদম নতুন হওয়ার ফলে রিফুয়েলিং টিমের মনে হয়েছিল যে এর মধ্যে পুরনো এম্পেরিয়াল ইউনিট সিস্টেম ইনস্টল করা আছে। এর ফলে তারা 223,000 কেজি পরিবর্তে সেখানে মাত্র 223,000 পাউন্ড ফুয়েল লোড করেছিল, যা প্রয়োজনের তুলনায় অর্ধেক ছিল। ফ্লাইট একটি ভুল করেছিল, তারা টেক অফ করার আগে ফুয়েল লেভেল চেক না করে রিফুয়েলিং টিমকে কনফার্মেশন করে দিয়েছিল, তারপর থেকে টেক অফ করে নেয়। তারপর আকাশে 41,000 ফিটের বেশি উচ্চতায় ক্যাপ্টেন একটি সিগন্যাল দেখতে পান। সিগন্যালটির অর্থ ছিল প্লেনের বাম ইঞ্জিন কাজ করা বন্ধ করে দিয়েছে। তারা মন্টিল থেকে ফুয়েল ভরে এডমন্ড যাচ্ছিল, কিন্তু যখন একটি ইঞ্জিন বন্ধ হওয়ার খবর পায়, তখন প্লেনটি ছিল মধ্য রাস্তায়। এর সবচেয়ে কাছে ছিল ছোট একটি এয়ারপোর্ট। ফ্লাইট ক্যাপ্টেন ভেবেছিল তারা সেখানেই ল্যান্ড করতে পারবে, কিন্তু বাম ইঞ্জিন বন্ধ হওয়ার কিছু সময়ের মধ্যেই তারা খবর পায় ডান ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। যখন পাইলট এটি জানতে পারে, তখন তারা দেখে প্লেনটি মাটি থেকে 41,000 ফুট উপরে। প্লেনের যে ইলেকট্রিসিটি পাওয়া যায়, তা প্লেনের ইঞ্জিনের টারবাইন ঘোরার ফলে উৎপন্ন হয়, কিন্তু তখন প্লেনের দুটো টারবাইন শুধুমাত্র গতিশীল বায়ুর কারণে ঘুরছিল, যা পুরো প্লেনে ইলেকট্রিসিটি সাপ্লাই করার জন্য যথেষ্ট ছিল না, যার ফলে ককপিটে খুব কম পরিমাণে ইলেকট্রিসিটি মজুদ ছিল, যা পুরো মনিটরিং সিস্টেমে ইলেকট্রিসিটি সাপ্লাই দিতে অক্ষম ছিল, ফলে অনেক মনিটরিং সিস্টেম বন্ধ হয়ে গিয়েছিল। ক্যাপ্টেন পেরসন এবং ফ্লাইট অফিসার দুজন মিলে সিদ্ধান্ত নিতে থাকে এখন তারা কি করবে, কারণ প্লেনের ক্রু এবং 60 জন প্যাসেঞ্জারের জীবন তাদের দুজনের হাতেই ছিল এবং তাদের কাছে ফুয়েল ছিল না। দুটি ইঞ্জিনই বন্ধ, পর্যাপ্ত লাইট না থাকার কারণে অনেক ইনস্ট্রুমেন্ট বন্ধ হয়ে গিয়েছিল, কেবল কিছু অ্যানালগ ইনস্ট্রুমেন্ট কাজ করছে। তারা প্রথমে বোয়িং 767 ফ্লাইট এর ইমার্জেন্সি গাইড ম্যানুয়াল খুলে দেখতে থাকে, যে দুই ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পরে আর কি করার আছে। অনেক খোঁজার পরে তারা জানতে পারেন যে ম্যানুয়াল সিস্টেমে এমন কিছুই নেই, এই দিনের আগে এমনটি কখনো ঘটেনি, আর ম্যানুয়ালটি তৈরি করার টিমটি এমনটি কখনোই ভাবেনি যে এরকম কন্ডিশন কখনো আসবে, যার ফলে এই ম্যানুয়াল দেখে তাদের শেখার মতো কিছুই ছিল না এবং বেঁচে ফেরার কোনো পথ ছিল না। ক্যাপ্টেন পার্সেন্ট ঠিক করে প্লেনকে সুপার সিরিয়াস ভাবে ল্যান্ড করাবে, কিন্তু এখানে প্রবলেম হচ্ছে ইলেকট্রিসিটি না থাকার ফলে ভার্টিক্যাল ইন্ডিকেটর এবং অ্যাংটিটিউড ইন্ডিকেটর কাজ করছিল না, যার ফলে বোঝার কোনো উপায় ছিল না যে প্লেনটি কত উচ্চতায় আছে আর কত স্পিডে প্লেনটি নিচের দিকে যাচ্ছে। ক্যাপ্টেন তার সম্পূর্ণ অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্লেনকে নিচের দিকে নামানো শুরু করে দেয়। ক্যাপ্টেন 400 কিলোমিটার/আওয়ার গতিতে প্লেনকে নিচের দিকে নামাচ্ছিল। ফার্স্ট অফিসার ক্যালকুলেট করতে থাকে বিনা পেকে তারা নিচে ঠিকভাবে ল্যান্ড করতে পারবে কিনা। প্লেনে মজুদ করা মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট আর ট্রাফিক কন্ট্রোল টিম ডিস্টেন্স ক্যালকুলেটর করার পর জানতে পারে প্লেন প্রচন্ড গতিতে নিচের দিকে ধেয়ে আসছে, এর খুব কম সময়ের মধ্যে এটি মাটি স্পর্শ করবে, আর এই কন্ডিশনে
একটা প্ল্যান দিয়াগো ইমার্জেন্সির উপরে পৌঁছাতে পারবে। তখন ফার্স্ট অফিসার মনে করেন তার পুরনো এয়ারফোর্স বেজে গিউলিয়ের কথা, যা সেই স্থানের পাশে অবস্থিত ছিল। ক্যাপ্টেন পেয়ারসন এবং এয়ার ট্রাফিক টিম ক্যালকুলেট করে যে সেখানে তারা পৌঁছাতে পারবে, কিন্তু তারা এটা জানতো না তখন সেই জায়গাটি একটি রেস্টিকে পরিণত হয়েছে। প্লেনটি রেস্টিকে ইমার্জেন্সি ল্যান্ডিং করানো কোনো ব্যাপারই ছিল না, যদি সেটা খালি থাকতো। কিন্তু সেই সময় রেস্টিকটিতে একটি রেস চলছিল আর পুরো স্টেডিয়াম দর্শক দ্বারা পূর্ণ ছিল, কিন্তু পাশে ছিল ব্রেক ট্রাক যা পুরোপুরি খালি ছিল। কিন্তু এটা অনেকটা বিপজ্জনক, ক্যাপ্টেন ওখানে ল্যান্ডিং করানোর সিদ্ধান্ত নিয়ে ফেলে। প্ল্যান ল্যান্ডিং গিয়ার গ্রাভিটি ড্রপ করার কারণে বাইরে থেকে বের হয়ে যায়, যে কারণে যে কোনো উপায়ে ল্যান্ডিং করার জন্য ভার্টিক্যাল স্পিড অনেক বেশি ছিল। কিন্তু এই রিস্ক নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো পথ ছিল না। তার ভিতরে আবার এমন কিছু অলরেডি হয়ে গেছে যা প্ল্যান ল্যান্ডিংকে আরো অনেক বেশি বিপজ্জনক করে তুলবে। প্রথমে প্লেনের ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার ফলে প্লেনের ইলেকট্রিসিটি শূন্য হয়ে যায়, যার ফলে কোনো শব্দের সৃষ্টি হচ্ছিল না। তাছাড়া আলোর অভাবে তাদের দেখতে খুব প্রবলেম হচ্ছিল, যার ফলে নিচের দিকে অবস্থিত দর্শকরা বুঝতে পারছিল না যে তাদের দিকে কি ভয়ঙ্কর বিপদ এগিয়ে আসছে। দ্বিতীয় ফ্রন্ট হুইল, যাকে নোজ হুইল বলা হয়ে থাকে, যা গ্রাভিটি ড্রপ করার কারণে ঠিকভাবে লক হতে পারছিল না। তিনি যখন এটি শোনেন তখন ভার্টিক্যাল স্পিডের ফলে সৃষ্ট গতিশীল বায়ুর কারণে টার্বাইন ঘুরছিল, ফলে কিছুটা ইলেকট্রিসিটি উৎপন্ন হয়েছিল, যার ফলে হাইড্রোলিক স্টিয়ারিং সিস্টেম কাজ করছিল। কিন্তু নিচে আসার পর ব্লেড খুব আস্তে আস্তে ঘুরতে থাকে, যার ফলে হাইড্রোলিক স্টিয়ারিং সিস্টেম পুরো পাওয়ার নিজে সঠিকভাবে কাজে লাগাচ্ছিল না, ফলে প্লেনকে কন্ট্রোল করা খুব কঠিন হয়ে পড়ে। এত কিছু পরেও দুইটা অনেক ভালো কিছু হয়েছিল, যার ফলে মানুষের জীবনগুলো বেঁচে গিয়েছিল। প্রথমে নজ হুইল ঠিকভাবে কাজ করছিল না, প্লেন যখন মাটিকে স্পর্শ করে তখন ক্যাপ্টেন পার্সেলস পুরো ফোর্স লাগিয়ে ব্রেক লাগিয়ে দেয়, ফলে নজ হুইল ভিতরে ঢুকে যায় আর প্লেনের সামনে অংশ মাটিতে আঘাত করে আর অনেক বড় একটা বাউন্সে দ্বিতীয়বার মাটিতে লেগে মাটির সাথে ঘর্ষণ খেতে খেতে সামনের দিকে অগ্রসর হতে থাকে। আর এই ঘর্ষণের ফলে ট্রেনের স্পিড অনেক বেশি পরিমাণে কমে যায়। এতে অনেক ভালো কিছু হয়। যদি ফ্রন্ট হুইল লক হয়ে থাকতো তবে প্লেন এত কম সময়ে পুরোপুরি ব্রেক এত বেশি স্পিড কমাতে পারতো না, যার ফলে খুবই দ্রুত বেগে প্লেনটি রেস দেখা দর্শকদের উপরে আঘাত হানত, ফলে আরো হাজার হাজার দর্শকের প্রাণ নাশ হত। তাছাড়া ক্যাপ্টেন পেছনের হুইলে কেবল ড্রাম ব্রেক লাগিয়ে মেইন ল্যান্ডিং গিয়ার ভেঙে দেয়, যার কারণে প্লেনটির মধ্যে আরেকটি অংশ মাটি স্পর্শ করে। এতে আরো বেশি ঘর্ষণ খেতে খেতে এবং প্লেনটি খুব তাড়াতাড়ি থেমে যায়। ফুয়েল ফুরিয়ে দুটি ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পরও 17 মিনিটের পরে প্লেনটি মাটিতে সঠিকভাবে ল্যান্ড করতে সক্ষম হয়। এই দুর্ঘটনায় কারোরই তেমন গুরুতর ক্ষতি হয়নি। ক্যাপ্টেন পিয়ারসনকে 6 মাসের জন্য ডেমো করা হয় আর ফার্স্ট অফিসারকে 2 সপ্তাহের জন্য সাসপেন্ড করা হয়, কারণ এটা তাদের দুজনের ফলে হয়েছিল। তারা ফুয়েল লেভেল চেক না করে ফুয়েলের ক্লিয়ারেন্স দিয়েছিল। কিন্তু এত কিছু পরেও এমন কন্ডিশনে প্লেনকে সহি সালামত ল্যান্ডিং করার জন্য এই দুজনকে আউটস্ট্যান্ডিং এয়ারম্যান সফিনের সম্মান দেওয়া হয় আর তাদের পাইলট চলমান অবস্থাতেই থাকে। আর সেই 767 প্লেন কেউ কিছু মেনটেন করার পরে এয়ার কানাডা হয়ে আরো কিছু বছর চালু রাখা হয়। 25 বছর 2008 সালে প্লেনটি উড়ান কার্য বন্ধ হয়ে যায়। এই প্লেনে থাকা প্রত্যেকটি যাত্রী 17 মিনিট ভুলতে পারবে না। আমি গত মাসে বাসায় শুধু বসে থেকে অনলাইনে নিজের স্কিল ডেভেলপমেন্ট করেছি এবং $100 জাস্ট বসে শুয়ে থেকে কিছু কাজের মাধ্যমে আয় করেছি। আমার মতো আপনারাও কি ঘরে বসে টাকা ইনকাম করতে চান বা স্কিল ডেভেলপমেন্ট করে নিজের কেরিয়ার গঠন করতে চান? তাহলে আজকের নিউজটি শুধুমাত্র আপনার জন্য। পিক্সেল একাডেমি আপনাকে ভিডিও এডিটিং, VFX, ডিজিটাল মার্কেটিং হাতে কলমে শিখাবে এবং আপনি পারদর্শী না হওয়া পর্যন্ত তারা আপনাকে সাপোর্ট করবে। আর বাংলাদেশের প্রথমবার VFX শেখাচ্ছে পিক্সেল একাডেমি। শুধু শেখানোই নয়, আপনি পারদর্শী হয়ে গেলে তারা আপনাকে আপওয়ার্ক, ফাইবার সহ বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবে। আপনার সুপার ফ্রিল্যান্সার কেরিয়ার গঠনে তারা আপনার পাশে থেকে সব রকমের সাহায্য করবে। এই কোর্সটি আপনি অনলাইন অফলাইন দুইভাবেই করতে পারেন এবং শুধু আমার ভিউয়ার্সরা ভিডিও এডিটিং, VFX, ডিজিটাল মার্কেটিং এ পাবেন এক বিশাল ডিসকাউন্ট। তাই আর দেরি না করে ZOLD1571 এই প্রোমো কোডটি ইউজ করে লুফে নিন আপনার ডিসকাউন্ট। ডিসক্রিপশন বক্সে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক পেজ লিংক, ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন। ঘরে বসে অযথা সময় নষ্ট না করে নিজে কিছু শিখুন এবং ফ্যামিলিকে সাপোর্ট করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারে এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চকর, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।